আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নেটওয়ার্ক টপোলজি প্রথমেই আমরা জানব নেট টপোলজি কি টপোলজি হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে কম্পিউটারগুলির সংযোগ বিন্যাসের কাঠামো একটা নেটওয়ার্কের মধ্যে কম্পিউটারগুলি কিভাবে সংযুক্ত হবে সেই নিয়মটাকেই টপোলজি বলা হয় আবারও বলতেছি টপোলজি হচ্ছে নেটওয়ার্কিং এ সংযুক্ত কম্পিউটার সমূহের সংযোগ বিন্যাসের কাঠামোটাকেই টপোলজি বলা হয় এবার আসো টপোলজি কত প্রকার ও কি কি টপোলজি বিভিন্ন প্রকার হয়ে থাকে তার মধ্যে প্রধান পাঁচ প্রকার টপোলজি নিয়ে আমরা আলোচনা করব সেই প্রধান পাঁচ প্রকার টপোলজিগুলি কি কি ব্যাচ টপোলজি রিং টপোলজি স্টার টপোলজি ট্রি টপোলজি ম্যাচ টপোলজি আজকে আমরা এই টপোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমেই আসো ব্যাচ টপোলজি এই টপোলজিতে একটা প্রধান ডাটা চলাচলের পথ থাকে সেই পথের সাথে প্রতিটি কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশগুলি সংযুক্ত থাকে একটা কম্পিউটার যখন আরেকটা কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় ধরো এই কম্পিউটারটাই কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় কোনো তথ্য পাঠাতে চায় তখন সেটা এই ডাটা চলাচল পথের মাধ্যমে পাঠিয়ে দেয় এবং দেবার পরে সেই তথ্যটি প্রতিটা নেটওয়ার্কিংয়ে সংযুক্ত প্রতিটা কম্পিউটারে পৌঁছে যায় শুধুমাত্র যেই কম্পিউটারকে পাঠানো হয়েছে সেই কম্পিউটারটি সেই তথ্যটি গ্রহণ করে আর অন্য কম্পিউটারগুলি সেই তথ্যটি অ্যাভয়েড করে যায় এই ব্যাচ টপোলজির ক্ষেত্রে যদি নেটওয়ার্কিংয়ের সংযুক্ত যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে অন্য কম্পিউটারগুলি নেটওয়ার্কিংয়ে কোনো সমস্যা হয় না তারপরে আসো রিং টপোলজি শব্দ শুনেই বুঝতে পারছ এটা গোলাকৃতির হবে আসলে মূল ব্যাপারটা কিন্তু তা না এটার মূল ব্যাপার হচ্ছে এই টপোলজির মধ্যে প্রতিটা কম্পিউটার তার পার্শ্ববর্তী দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত দেখো এই কম্পিউটারটি তার পাশের দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত এই কম্পিউটারটি তার পাশের দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত এরকমভাবে প্রতিটি কম্পিউটার তার পাশের পার্শ্ববর্তী দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে এই টপোলজিতে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে এই কম্পিউটারটি যদি নষ্ট হয়ে যায় তাহলে এই কম্পিউটার কোনো কম্পিউটারের সাথে আর যোগাযোগ করতে পারবে না অর্থাৎ একটি কম্পিউটার নষ্ট হলে এই রিং টপোলজিতে পুরো কম্পিউটার পুরো নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে তারপরে আসো স্টার টপোলজি এটাও শব্দ শুনে বুঝতে পারছো যে এটা স্টারের মতো দেখাবে আসলেই তাই এই টপোলজির মধ্যে একটা মূল কম্পিউটার থাকে বা সুইচ থাকে যার সাথে অন্য সকল নেটওয়ার্কিংয়ে সংযুক্ত সকল কম্পিউটারগুলি সংযুক্ত থাকে যদি এই টপোলজির মধ্যে কোনো একটি কম্পিউটার বা যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় তাহলে নেটওয়ার্কিংয়ে সংযুক্ত অন্যান্য কম্পিউটারের কোনো সমস্যা হয় না তবে যদি এই মূল সুইচ বা ব্যাকবোনের সমস্যা হয়ে যায় মূল সুইচ বা কম্পিউটারের সমস্যা হয়ে যায় তখন পুরো নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে স্টার কম্পিউটার এবং রিং স্টার টপোলজি এবং রিং টপোলজির বেলায় যে এই কাঠামোটা এইরকমই দেখতে হবে তা কিন্তু নয় এই রিং টপোলজির বেলায়ও একটা লম্বা আকৃতির হতে পারে বিভিন্ন আকৃতির হতে পারে মূল কথা তো বললামই যে পার্শ্ববর্তী দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকতে হবে আবার এই টপোলজির বেলায়ও যে শুধুই এইরকম হতে হবে তা কিন্তু কথা নয় এটা পরবর্তী ক্লাসে তোমরা জানবে যে এটার আকৃতি এই কম্পিউটারটি এইভাবে ঘুরিয়ে এখানেও বসতে পারে এই কম্পিউটারটি ঘুরিয়ে ওইখানে বসতে পারে তবে এরও মূল কথা হচ্ছে যে একটি মূল সুইচের সাথে সবগুলি কম্পিউটার সংযুক্ত থাকে এবার আসো ট্রি টপোলজি এটাও শব্দ শুনে বুঝতে পারছো যে এটা গাছের মতো গাছের যেরকম কাণ্ড থাকে তার শাখা থাকে তার প্রশাখা থাকে এরকম এই টপোলজিতেও একটি মূল কম্পিউটার থাকে তার শাখা থাকে প্রশাখা থাকে মানে প্রথম কম্পিউটারটি সংযোগ রক্ষা করে দুটি দ্বিতীয় পর্যায়ের কম্পিউটারের সাথে তারপরে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটারগুলি সংযোগ রক্ষা করে তৃতীয় পর্যায়ের কম্পিউটারের সাথে এই ক্ষেত্রে যদি শুধুমাত্র প্রথম পর্যায়ের কম্পিউটারটি নষ্ট হয়ে যায় বা মূল কম্পিউটারটি নষ্ট হয়ে যায় তখন নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে যদি দ্বিতীয় পর্যায়ের এই কম্পিউটারটি নষ্ট হয়ে যায় তখন এই
এর সাথে সংযুক্ত কম্পিউটারগুলি নেটওয়ার্কিং বিচ্ছিন্ন হয়ে পড়বে, কিন্তু এদিকের কম্পিউটারগুলির নেটওয়ার্কিং ঠিক থাকবে। এরকমভাবে যদি এই কম্পিউটার বা এই কম্পিউটারটি নষ্ট হয়ে যায়, তাহলে অন্যান্য কম্পিউটারগুলির নেটওয়ার্কিং সচল থাকবে, সেক্ষেত্রে নেটওয়ার্কিংয়ে কোনো সমস্যা হবে না। তারপরে আরেকটু খেয়াল করলে আমরা দেখি স্টার টপোলজিটা মূলত ট্রি টপোলজিটা মূলত স্টার টপোলজির একটা সম্প্রসারিত রূপ। এইটুকু অংশ খেয়াল করলে দেখো যে এটা একটা স্টার টপোলজির মতো দেখাচ্ছে, এখানেও আরও কম্পিউটার সংযুক্ত হতে পারে, এটাও একটা স্টার টপোলজির মতো দেখাচ্ছে। আমরা বলতে পারি ট্রি টপোলজিটা হচ্ছে স্টার টপোলজির একটি সম্প্রসারিত রূপ। তারপরে আসো ম্যাশ টপোলজি। এই টপোলজিতে প্রতিটা কম্পিউটার ওই নেটওয়ার্কিংয়ে যুক্ত, ওই নেটওয়ার্কের সাথে যুক্ত সবগুলি কম্পিউটারের সাথে আলাদা আলাদাভাবে যোগাযোগ রক্ষা করতে পারে। যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই কম্পিউটার এই পথে যোগাযোগ করতে পারে। এরকম প্রতিটি কম্পিউটার ওই নেটওয়ার্কে যুক্ত সবগুলি কম্পিউটারের সাথে আলাদা আলাদা পথে যোগাযোগ রক্ষা করতে পারে। এতে করে তথ্যের নিরাপত্তা নিশ্চিত হয় এবং দ্রুত গতি সম্পন্ন ডাটা চলাচল দ্রুত গতি সম্পন্ন হয়। এগুলি বিভিন্ন অফিস আদালতে ব্যবহার করা হয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আচ্ছা, আজকে আমরা মূল পাঁচ প্রকার টপোলজি যেটা পড়লাম, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি, এ সম্পর্কে তোমরা বইয়ে আরও বিস্তারিত পড়বে। আর তাছাড়া আরও এক প্রকার টপোলজি আছে যেটাকে হাইব্রিড টপোলজি বলা হয়, সেটা অবশ্য যে কোনো দুই প্রকার বা তিন প্রকার বা সবগুলি প্রকারের টপোলজির সমন্বয়ে তৈরি করা হয়। এ সম্পর্কে তোমরা পরবর্তী ক্লাসে জানবে। আজ এতটুকুই থাক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।